সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যারা আজকে প্রথমবার এই সাবজেক্টে দেখার জন্য বা জানার জন্য এসেছে। এবং অনেক কিছু বিনা ম্যাডাম বলে দিয়ে গেছেন, এবং বেসিক্যালি যে ম্যাডাম আমার ব্যাপারে বা এই বিষয়টার বেশি কিছু ধারণা আপনাদের দিয়ে গেল, তো আমি চাইবো অনেস্টলি ওনার জন্য একটা অন্তর থেকে হাত। আজকে নর্মালি আমরা জানি যে এবছর তাপমাত্রা প্রচুর বেড়েছে এবং গত বছর হয়তো আরও বাড়বে, কিন্তু সব থেকে বড় জিনিস হচ্ছে যে মানুষের শরীর আজ থেকে 20-25 বছর আগে যা ছিল এখন সেটা নেই। কেন, যত দিন যাচ্ছে মানুষের শরীর কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আর সব থেকে বড় যেটা প্রবলেম আজকের দিনে মানুষের হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক পুরো কমজোরি হয়ে যাচ্ছে। ঠিক বলেছি কি? আচ্ছা, যদি আমি কিছু নতুন মানুষের একটু পরিচয় নিয়ে নিই আমার তাহলে একটু ভালো হতো। আমার ব্যাপারে তো অনেক কিছু বলেই দিয়েছে, আর নতুন কিছু বলার নেই। বেসিক যদি কিছু বলি আমার ব্যাপারে তো কম বেশি বলেই দিয়েছে, তাও সঠিক একটু জাস্ট বলার যেটা দরকার। আমার নাম অমিত কুমার রায়, আর দেখছিলাম যে নিজের পায়ে যদি কিছু করা যায়, সমাজের জন্য যদি কিছু করা যায় তাহলে মনে হয় ভালো হতো। তো সেই হিসাবে এই প্ল্যাটফর্মে আসা, কী প্ল্যাটফর্ম, কী ব্যাপার, এভরিথিং আমি আজকে ক্লিয়ার করবো। তো আমার মনে হয় আজকে সবাই কম বেশি অন্তত 1-1.5 ঘন্টা টাইম নিয়ে এসছেন, 2.5 ঘন্টাও লাগবে না, জাস্ট 1 আওয়ার অ্যান্ড হাফ, 1.5 ঘন্টা আশা করি আমি ক্লোজ করে নিতে পারবো। তো আর ইউ এক্সাইটেড? আর ইউ রেডি? এবং আমি চাই যারা আজকে ফার্স্ট টাইম আপনারা এসছেন, আমি জানি প্রত্যেকে খুব খারাপ যদি হয় আমার ধারণা ভুলও হতে পারে, মোস্ট প্রবলি আমরা প্রত্যেকে কিন্তু খুব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। ইভেন আমরা এখানে বেসিক্যালি যে কজন আজকে নতুন এসেছি, আমরা আমরা একটা কারণে এসেছি, সেটা হচ্ছে মানি। তার কারণ হচ্ছে যে আজকে আপনাকে যেই প্ল্যাটফর্মের সন্ধান দিয়েছে আমি চাইবো তার জন্য একটা অন্তর থেকে হাততালি আপনি দিন। তার কারণ আপনি যে জায়গাতে আজকে এসেছেন, হয়তো প্রথম থেকে আপনি হয়তো ডাউটফুল হতে পারে যে কী হবে না হবে বা কোথায় বসানো, কোথায় কাজ, কী ব্যাপার, একটা না ভেতরে কেমন করে একটা উদ্বেগ বা একটা কৌতূহল, তাই না? ঠিক এই সোনারপুর থেকে হেঁটে হেঁটে আস্তে আস্তে গলিতে যখনই ঢুকলেন আপনার একটা কৌতূহল শুরু হয়ে গেছে, কোথায় মনে হচ্ছে কী হবে, কী ব্যাপার, এটা হচ্ছে বোর্ড মাখার, একটা রুম এবং একটা বোর্ড লাগানো, এটা এক্স্যাক্ট এটা আমি যখন এসেছিলাম আমার হয়েছিল। তো আজকে আমি আপনার টোটাল ডাউট আমি ক্লিয়ার করবো। তার কারণ আমি আশা করি আপনি পুরো বিষয়টাকে যদি ঠান্ডা মাথায় যদি পুরো বিষয়টাকে বাই হার্ট মন দিয়ে মানে কোনো মনের মধ্যে কোনো ডাউট কোনো কিন্তু বোধ, কারণ সময় নষ্ট করে এসছেন আর 20-50-100 টাকা খরচা করে হয়েছেন, খরচাটাও আপনার হয়ে গেছে 50-100 টাকা, আর সময়টাও যেটা আপনি দিতে এসছেন সে সময়টা আপনি 20 টাকা দিয়েও কিনতে পারবেন। ঠিক বলেছি কি ভুল বলেছি? যখন এই জায়গায় এসে পড়েছে তাহলে আমার মনে হয় মাইন্ডটাকে যদি ওপেন করে বসা যায়, আর আমি আপনাকে এমন কিছু জিনিস জানাবো যদি সেটাকে বাই হার্ট মাথায় আপনি যদি নিতে পেরেছেন, আমি একটুখানি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার আজকে এই জায়গাতে আসা সার্থক হবে। নাম্বার 2, আপনার 50-100 টাকা খরচাটাও সার্থক হবে, নালে আপনি এই টাইমটা যেটা দিতে এসছেন এটা আপনার লাইফ থেকে চলে যাবে, আপনি ফেরত পাবেন না যে 100 টাকাও চলে যাবে, সেটাও আপনার আশ্বাস, যদিও সেটা যানবাহনকে দিয়েছেন। তো সেই জায়গা থেকে সব থেকে বড় জিনিস, তাহলে কি মন দিয়ে একদম শোনার দরকার আছে? 100% আমি কিছু চাই, এটা আমার রিকোয়েস্ট আপনাদের প্রত্যেকের কাছে, যে আমরা যেই 1-1.5 ঘন্টা আমি পুরো বিষয়টাকে ডিসকাশন করবো, পুরো বিষয়টাকে একটু, তো আমার মনে হয় পুরো একদম ওপেন মাইন্ড, প্যারাসুট আর মাইন্ড তখনই ওপেন হয় যখন খোলা থাকে, ঠিক কি না? আপনি প্যারাসুটকে যদি বন্ধ রেখে যদি আপনি প্লেন থেকে ঝাঁপ মারেন তো আপনার মৃত্যু হবে, এটা অনিবার্য, কিন্তু প্যারাসুটটা যদি ওপেন থাকে তো আপনি সেফ হয়ে যাবেন। তো সেম আপনার মাইন্ডটাকে আমার মনে হয় ওপেন করা দরকার, এই 4 দেওয়ালের মধ্যে রাখা দরকার। আপনি এখানে বসে যদি বাড়ির চিন্তা করেন, এখানে বসে যদি অন্যান্য চিন্তা করেন, তাহলে আমার মনে হয় এই সাবজেক্টটা দেখা বা শোনাটা পুরো বৃথা হয়ে যাবে। আপনি এন্ড অফ দ্য প্রোগ্রাম আপনি লাস্টে ভাববেন আমি কী শুনলাম, কিছু বুঝতে পারলাম, এটা তখনই হবে যখন আপনি মন দিয়ে শুনবেন। আর যখন আপনি মন দিয়ে শুনবেন আপনার পুরো বিষয়টা একদম মাথায় ইনস্টল হয়ে যাবে। বুঝতে পেরেছি কি বললাম? নিজেদের জন্য চাইবো একটা অন্তর থেকে বাইরে হাততালি সবাই। আজকে কিন্তু আমরা নর্মালি সবাই কিন্তু এসছি এই জায়গাতে, সব থেকে বড় জিনিস আমরা ইনকামের জন্য, এক কথা
ঠিক না বল? আজকের ডেটে ইনকাম করাটা কিন্তু সত্যি কথা অনেকটা অনেক হাই হাই এডুকেটেড লোক আজকে ঘুরে বেড়াচ্ছে, টোটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, ছোট কাজ করছে, যদিও কোনো কাজ ছোট নয় কিন্তু মানুষের নজরে তো ছোট, কিন্তু সেই কাজ করছে, এমএ পাস, গ্র্যাজুয়েশন, এইচএসের ডিগ্রি কমপ্লিট করে। হোয়াই? কারণ আজকের ডেটে গভর্নমেন্টের কাছে সেই রাস্তা নেই। তাহলে আজকে আপনি যার হাত ধরে এই জায়গাতে এসছেন, সে এমন কি জিনিস জানে আর সে এমন কি জায়গায় কাজ করে যেখানে আজকে আপনাকে জানালো আর আপনি সেই ভরসাতে কিন্তু এসছেন? তো অবশ্যই এমন কিছু জিনিস জানবেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যদি বাই হার্ট শোনেন আপনার লাইফ 100% হতে বাধ্য। শোনার দরকার আছে? আমি ফার্স্ট যেটা আপনার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে, দেখুন আমরা সবাই না ইনকাম করতে চাই, কিন্তু আলটিমেটলি পরিবারে কত টাকা আয় করলে সংসার চলবে এটা কিন্তু সবার ভালোভাবে জানা নেই। আজকে যদি আমি বলি, আচ্ছা দিদি ভাই আপনি কত টাকা ইনকাম পেলে নিজেকে চালিয়ে নিতে পারাতে পারবেন? 15-20 হলে আমার মনে হয় চালিয়ে নিতে পারবো। এক্সাক্ট ঠিকই কথা বলছেন। আচ্ছা 15-20 হাজার টাকা ইনকামে আপনার কি মনে হয় কতটা ভালো সংসার চালানো যেতে পারে? জাস্ট খেয়ে পরে বেঁচে থাকো, কোনো জীবনের সব আহ্লাদ মেটাতে পারবেন? তুমি যদি মনে করো যে আমি আমার স্ত্রীকে একটা দুর্গা পুজোতে বা একটা ঈদের সময় মনে হয়েছে আমি একটা স্ত্রীকে একটা সোনার চেন গিফট করবো, মোস্ট প্রবলি 15-20 হাজার ইনকাম করতে পারবে? পারবে না। খেয়ে পরে বেঁচে থাকা যাবে, হাত খুলে বসবে, ব্লাড সার্কুলেশন হবে না, মাথায় ঢুকবে না। কারণ খুব ইন্টারেস্টিং টপিকে আসছি, কিন্তু ব্রেন ওপেন হয়ে যাবে, এই জিনিসটা জানা দরকার। আমরা আজকে কেন করি, কেন আজকে বাবার সম্পত্তিতে আমার ভাগ বসাতে হচ্ছে, কেন আমি নিজের পায়ে নিজে জায়গা জমি কিনতে পাচ্ছি না, কেন পাশের বাড়ির লোক পরে বেরিয়ে যাচ্ছে, তারা কি সিক্রেট জানে আর আমার কাছে সেই সিক্রেট জানা নেই কেন? আমরা এক কাটা জায়গার জন্য ভাই ভাই খুনাখুনি করি আর পাশের বাড়ির লোক দেখুন সে গ্রামের জায়গা জমি ছেড়ে দিয়ে কলকাতায় ফ্ল্যাট কিনে দিব্যি জীবন কাটাচ্ছে, কেন? কেন তার কাছে সোর্স অফ ইনকাম একটা চলে এসছে আর আমার কাছে সোর্স অফ ইনকাম নেই, তাই আমি গ্রামে পড়ে পড়ে মার খাচ্ছি। রাইট ইয়ার শূন্য? এবার সেই জায়গা থেকে কীভাবে এটা আসবে আমি জানাবো। দেখুন আপনাদের প্রত্যেকের যা ভাবনা দ্যাট ইজ গুড, কোনোটাই ভুল নয়, 100% পারফেক্ট যে 15-20 হাজার আসলে আমার পরিবার চলে যাবে, কিন্তু কীভাবে চলতে পারে? আর আমি একটা মানুষের সঙ্গে আপনাদের এখানে সবার সঙ্গে পরিচয় করাবো, যে মানুষটার নাম মিস্টার এস এন, ইনার পুরো নাম হচ্ছে মিস্টার অমর্ত সেন। ওকে, মিস্টার অমর্ত সেন ইনি একজন অর্থনৈতিকবিদ, এবং আজকে ইনি কিন্তু ইনি একটা রিপোর্ট বানিয়েছেন যে রিপোর্টের উপর ভিত্তি করে পুরো পৃথিবী চলছে, এবং যে রিপোর্টটাকে উপর ভিত্তি করে ওনাকে গ্র্যান্ড স্যালুট জানিয়েছে পুরো পৃথিবীর সরকার, এবং ওই রিপোর্টটাকে যারা মেনে জীবনযাত্রা করছে তাদের জীবনে নাকি কোনো দুঃখ জিনিসটা নেই, মানে কষ্টে অনেক কম এবং সোর্স অফ ইনকাম অনেক বেড়ে গেছে, চিন্তা ভাবনা অনেক বেড়ে গেছে। কী রিপোর্ট দেখিয়েছে যার জন্য উনি নোবেল প্রাইজ পর্যন্ত পেয়েছে, আন্তর্জাতিক পুরস্কার? আসলে কী এমন উনি জিনিস দেখিয়েছে যার জন্য উনি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে? আর সেই রিপোর্টটা যদি আজকে আমি আপনাদের সঙ্গে একটু পেশ করি আর পুরো ব্যাপারটাকে যদি দেখাই, কি ভালো হবে না খুব ভালো হবে? দেখার জন্য এক্সাইটেড সবাই? একটা হচ্ছে হাই ক্লাস পরিবার, একটা মধ্যবিত্ত পরিবার, একটাকে বলে লোয়ার পরিবার অর্থাৎ গরিব পরিবার, একটা হচ্ছে বিগার অর্থাৎ ভিকারির পরিবার। আমি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার সঙ্গে শেয়ার করি, ইয়ার মানে হচ্ছে সাল, আর এইচটা মানে হচ্ছে হাই ক্লাস অর্থাৎ বড়লোক পরিবার। বড়লোক পরিবার বলতে কাকে বোঝায়? যার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সে বছরে 2-3 বার বিদেশ যায়, সে যা চাইবে তাই কিনতে পারে, তার কাছে বছরে 2-3 বার ফোন চেঞ্জ করাটা কোনো ব্যাপার নয়, তার কাছে কোথাও ভালো গিফট নিয়ে যাওয়া কোনো ব্যাপার নয়, কোনো ক্লাবে 20-25 হাজার টাকা চাঁদা দেওয়া কোনো ব্যাপার নয়। তার মানে ওই ধরনের জীবন কাটাতে গেলে আজকের দিনে একটা মানুষকে কত টাকা আয় করা দরকার তবে সে কাটাতে পারবে সেটাও আমি দেখাবো। আর মধ্যবিত্ত পরিবার বলতে কাকে বোঝায়? এক কথায় যদি বলা যায়, যদি বাড়িতে 4টে আত্মীয় চলে আসে, 2টো ডিমকে কড়ার মধ্যে দিয়ে দিলাম, 4 ক্ষতি করে দিলাম, দিয়ে মামার পাতে, মামির পাতে, মামার ছেলের পাতে, মামির মেয়ের পাতে দিয়ে দিলাম, দিয়ে হয়ে গেল, তার মানে আমরা 2টো ডিমে 4 জনকে খাইয়ে দিলাম, এটাকে বলে মধ্যবিত্ত পরিবার। গরিব পরিবার বলতে কাকে বোঝায়? আমরা কখনো কখনো অনেক খারাপ পরিস্থিতি থেকে হয়তো আলু দোকানে গিয়ে আমরা সব থেকে কম দামি আলুটার থেকে বেছে বেছে ভালো আলু আমরা সেখানে 20-25 মিনিট সময় দিয়ে কিনে আনি, কোনো সবজি দোকানে গিয়েছি
পটল দাম বেশি ভাই, এখান থেকে কেনা যাবে না। ও বলছে 50 টাকা কিলো, ও বলছে 100 টাকা কিলো, আমি 50 টাকা কিলোর থেকে আমি বাঁচবো 20 মিনিট ধরে। এটাকে বলে গরিব পরিবার। আর ভিখারি মানে রাস্তাঘাটে দেখেন যারা ভিক্ষা করে জীবন কাটায়। এই চার ধরনের পরিবার আজকের দিনে কিন্তু বসবাস করে পুরো পৃথিবীতে। ঠিক বলেছি কি ভুল বলেছি? আজকের দিনে আমি যদি আপনাকে দেখাই, আজ থেকে বহু বছর আগে, সালটা ছিল 1940 সাল, ভারতবর্ষ স্বাধীনেরও আগে, তখনকার সময় একটা বড় লোকের সংসার চালাতে এক মাসে নাকি খরচ হতো বড় লোকের মাত্র 10 টাকা। শুনে হাসি পাচ্ছে না? 10 টাকায় সংসার চলে যেত। এবং মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে 5 টাকা, গরিব পরিবারের ক্ষেত্রে 2.5 টাকা, আর ভিখারি পরিবারের ক্ষেত্রে 1 টাকা 25 পয়সা। কোনো মানুষ, গরিব মানুষ আজ থেকে এতগুলো বছর আগে 2.5 টাকায় সারা বছর সংসারে, সারা মাস সংসার চলে। কথাটা অনেকে হয়তো বুঝে উঠতে পারবেন না, কেন তখনকার সময় আমরা এখানে কেউ নেই। যদি 20 বছর পর দেখা যায়, 1960 সাল, আচ্ছা 1960 দেখেছে বা জন্ম হয়েছে এরকম কেউ আছে? 60-এর জন্মতে কেউ নেই। চল পরে পরে আসছি। ঠিক 1-0 বেড়ে 100 টাকা, মধ্যবিত্ত 50 টাকা, গরিব 25 টাকা, 12 টাকা 50 পয়সা ভিখারির সংসার চালাতে লাগতো আফটার 20 ইয়ার্স ডিফারেন্স 1960 সালের ক্ষেত্রে। কি বোঝাতে পারছি আমি? এবং তার ঠিক 20 বছর পর 1980 সাল, এই 1980 সালের ক্ষেত্রে 1-0 বেড়ে 1000 টাকা, মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে 500 টাকা, গরিব পরিবারের ক্ষেত্রে 250 টাকা এবং ভিখারি পরিবারের ক্ষেত্রে 125 টাকা। তার থেকে যদি 20 বছর পর দেখা যায়, 2000 সাল, আর এই 2000 সালে ঠিক 1-0 বেড়ে হয়েছে 10,000 টাকা, মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রে হয়েছে 5,000 টাকা, গরিব পরিবারের ক্ষেত্রে হয়েছে 2,500 টাকা, আর ভিখারি পরিবারের ক্ষেত্রে হয়েছে 1,250 টাকা। আর 2000 সাল আমরা এখানে অনেক মানুষ দেখেছি, ওই 2000 সালে একটা বড় লোকের সংসার চলে যেত 10,000-এ সারা বছর, সারা মাসে, মধ্যবিত্তে 5,000-এ চলে যেত, কিন্তু গরিবের 2,500-এ চলে যেত, ভিখারির 1,250 টাকাতে সারা মাস দিব্যি ভালোভাবে চলে যেত। আর এখন আমরা কোন সালে চলছি? 2024। কিন্তু ঘটনাটা আছে এখানে, একটা ডিফারেন্স দেখুন তো। ঠিক দেখুন, 1 করে 0 বেড়েছে না? প্রথমে 1-0 ছিল, তারপর 2-0, তারপর 3-0, তারপর 4-0, আর প্রতি 20 বছর অন্তর অন্তর একটু লক্ষ্য করে দেখুন তো, 10 গুণ করে বৃদ্ধি বেড়েছে না? মানে 10 গুণ করে জিনিসপত্রের দাম বেড়েছে প্রতি 20 বছর অন্তর অন্তর। এবং একটা মজার জিনিস দেখুন, যে 2000 সালে তখন 5,000 টাকা ইনকামে মানুষ কিভাবে জীবন কাটাতো, তাহলে এই রিপোর্টটা দেখে একটা মানুষের কি মনে হয় বা আপনাদের কি মনে হয়, এই রিপোর্টটা বাস্তব বলে মনে হচ্ছে নাকি অবাস্তব বলে মনে হচ্ছে? বাস্তব বলে মনে হচ্ছে না? তাহলে এবার মজার ঘটনা, এই রিপোর্টটা যদি বাস্তব হয়, তাহলে এখানে যদি আর 1-0 বাড়ে, 3-4-5 শূন্য, তারপরে এখানে অ্যামাউন্টটা কোথায় এসে দাঁড়াবে? এই 5,000-এর পিছনে যদি আর 1-0 বাড়ে, কোথায় এসে দাঁড়াবে? একটু কোঅপারেট করবেন সবাই মিলে। আর এখানে যদি 1-0 বাড়ে, কোথায় এসে দাঁড়াবে? আর এখানে যদি 1-0 বাড়ে, কোথায় এসে দাঁড়াবে? একবার ভেবে দেখুন সবাই। তার মানে একটা মানুষকে যদি গরিব হয়ে সাইকেল নিয়ে সারা জীবন কাটাতে হয়, তাও তার প্রত্যেক মাসে বাড়িতে 25,000 ইনকাম মাস্ট দরকার। আর একটু ভালোভাবে জীবন, কাছে বুলেট বাইক থাকবে, একতলা সুন্দর ঝাঁচকচকে পাথর বসানো, বাথরুমে পাথর বসানো, রান্নাঘরে পাথর বসানো, গ্যাসে রান্না, ফ্রিজ থাকবে, এই সমস্ত জিনিস কাটাতে গেলে, জীবন কাটাতে গেলে 50,000 টাকা মাসে আয় দরকার। আর 4 চাকা রাখতে গেলে, ভালো ভবিষ্যৎ করতে গেলে, তাহলে তো 1 লাখ, সে তো মানে ছেড়েই দিলাম। ভালোভাবে বাঁচতে গেলেও 50,000 লাগবে, গরিব হয়ে ভালোভাবে বাঁচতে গেলে 25,000। এই ঘটনাটা শুনে একটু হৃৎপিণ্ড কেমন হচ্ছে না, যে 25,000 কোথায় পাবো, কে দেবে? আজ দিন রাত জোগাড়ের কাজ করে তো পাই পার ডে 500 টাকা, তাই 1 সপ্তাহ কাজ করে 2 দিন রেস্ট নিতে হয় শরীরের যা কন্ডিশন। তাহলে সংসার চালাবো কি করে? মারা যাবার পর ছেলে মেয়ে বাঁচবে কি করে? আর আজকের দিনে বাস্তব দেখুন, বাবার ছিল 4 বিঘে জায়গা,
ছেলে করে দিয়েছে 2 বিঘে, তার ছেলে করে দেবে 1 বিঘে, তার ছেলে বাকি হাতে নিয়ে ঘুরবে। কাজকর্মের এই হাল, মানুষের ইনকামের এই হাল, জিনিসপত্রের দাম লাফিয়ে 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 বাড়ছে। ঠিক বলছি কি ভুল বলছি? তাহলে আজকের ডেটে একটা মানুষকে যদি গরিব হয়েও ভালোভাবে বাঁচতে হয়, তার 25,000 টাকা মাসে ইনকাম করতে হবে কি হবে না? আর যদি তাকে কোনো স্বপ্ন পূরণ করতে হয়, ভালোভাবে জীবন কাটাতে হয়, তাহলে তার মাস গেলে 50,000 আয় করতে হয়। এবার ঘটনাটা হচ্ছে এই জায়গাতে, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি আজকের দিনে আপনার কি মনে হয় কি কাজ করলে আপনার মাস গেলে 25,000-30,000 টাকা ইনকাম চলে আসবে বলে মনে হয়? তোমার ক্ষেত্রে কি মনে হয় তুমি কি কাজ করতে পারলে তোমার 25-30,000 টাকা ইনকাম চলে আসবে? সরকারি জব। কি সরকারি জব বললে আসবে? কোন চাকরিতে 30,000 টাকা দেয়? হাই স্কুলের টিচার। তোমার মনে হয় কি তুমি হাই স্কুলের টিচার হতে পারবে? আর তোমার মনে হয় যে হাই স্কুলের টিচার হতে গেলে তোমার কত টাকা মানি তোমার বাবাকে বের করতে হবে? আর অপশন, তার মানে সরকারি চাকরির অপশন বাদ দাও, আর অপশন কিন্তু লাগবে তো এটা তোমাকে বাঁচতে গেলে। এনি আইডিয়া কাকুর ক্ষেত্রে কি মনে হয়? বিজনেসে সম্ভব একমাত্র, যা হোক ব্যবসা বাণিজ্য করলে একটা টাকা আসবে বলে মনে হয়। জীবনে যদি একটু ঠান্ডা মাথায় ভাবা যায়, লোম খাড়া করে দেওয়ার মতো ব্যাপার। ঠিক বলেছি কি ভুল বলেছি? তাহলে আজকের ডেটে মিনিমাম আমি যদি আপনাকে এমন একটা রাস্তা দেখাতে পারি যেখানে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি মাস গেলে আপনার 50,000 টাকারও বেশি খালি হাতে 20 পয়সাও না লাগিয়ে ইনকাম করতে পারবেন, এই চ্যালেঞ্জ আপনাকে বলতে পারি উইদিন 6 মান্থ টু 1 ইয়ার্স, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি 50,000 টাকা আয় করার রাস্তা দেখতে পাবেন খালি হাতে 20 পয়সাও না ইনভেস্ট করে। যদি এরকম কোনো রাস্তা যদি থাকতো কেমন লাগতো? ভালো না খুব ভালো? সত্যি বুঝতে পারছি না, ভালো না খুব ভালো?